সমগ্র দেশতে লকডাউন, তার মাজতে সরকারে কিছু শিথিলতা জারি করেছে রাজ্যের চাহ বাগিচাসমূহের চাহ উদ্যোগসমূহের ক্ষেত্র। বিভিন্ন নীতি নিয়মের মাজরে সামাজিক দায়বদ্ধতা রক্ষা করে জেলা প্রশাসনের নির্দেশত তুলিব দিয়া হয়েছে চাহ বাগিচার এটিকলি দুটিপাত। এই দৃশ্য গোলাঘাট জেলা মহিমা চাহ বাগিচার বাগিচাখনের নিয়োজিত 50% শ্রমিকক বাগিচাখনত নিয়োগ করে বাগিচাখনের কর্তৃপক্ষ করোনার বিরুদ্ধে যুঁজ করে সরকারের জেলা প্রশাসনের সকল নির্দেশ পালন করে দেখা গেছে। শ্রমিকসকলক বাগিচাখনের বিভিন্ন কামত নিয়োগ করেছে। বাগিচাখনের জ্যেষ্ঠ পরিচালক প্রণব জ্যোতি বরঠাকুরের নেতৃত্বত সকল কর্মচারীয় করোনা ভাইরাসের বিরুদ্ধে লবলগা সাবধানতা সম্পর্কে সজাগতা সৃষ্টি করার বাগিচাখনের বিভিন্ন স্থানত পোস্টারিং করার সজাগতা সভা অনুষ্ঠিত করে। বাগিচাখনের জনবসতি এলাকাসমূহ দেখা গেল ঘরে ঘরে গিয়ে স্যানিটাইজ করা। বাগিচাখনের শ্রমিকসকলের মহিমা বাগিচাখনের মাজেরে যা মূল পথে যা রাইজর বাগিচাখনের বিভিন্ন স্থানত সাবোনে হ্যান্ড স্যানিটাইজ করার ব্যবহার করার বাগিচাখনের কর্তৃপক্ষে যোগান ধরেছে সকল শ্রমিকক হ্যান্ড গ্লোভস আর ফেস মাস্ক। সরকারের নির্দেশনা মানি আছো, আমার সকল আমার কর্মচারী আর আমার শ্রমিকসকলক আমি মাস্ক দিছো আর গ্লোভস দিছো, যেধরণে আমার যেখানে আমাকে দিব লাগে সেইখানে দিছো, আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেছো। আমি বাগিচার সোমার লগেলগে আমি সাবোনে হাত ধোয়া, আর যেখানে মানুষক আমার লাইন আছে সেই লাইনখিনিতো আমি স্যানিটাইজেশন করেছো, আর সকল মানুষকে বুঝাই দিছো যে এই বেমারটো কিমান মানে ভয়ানক। আর এই বিষয়ে বাগিচার সম্পূর্ণ সজাগতা সৃষ্টি, সকলে সজাগতা সৃষ্টি করেছে, সকলে জ্ঞাত হয়েছে, সকলকে আমি বুঝাই মেলি আমি আপনার সম্পূর্ণ মানুষ কাম করেছে না 50% আমার 50% মানুষে কাম করে 50% মানুষ কাম করেছে 50% মানুষ আমার কাম করে আছে। কিছু শ্রমিকক বাগিচাখনের বিভিন্ন কামত সামাজিক দায়বদ্ধতা রক্ষা করে নিয়োজিত করেছে যদিও বর্তমানে চাহপাত উৎপাদন করবর চলাব পৰা নাই উদ্যোগটোৰ এইসমূহ মেচিন, সেয়ে এনেদরে বন্ধ করে রাখিছে উদ্যোগটোৰ মেচিন সমূহ। কারণ পূর্বতে বর্তমান সময়ত বাগিচাখনত উৎপাদন হয় 2,00,000 কিলো কেঁচা চাহপাত, কিন্তু বর্তমানের পরিস্থিতির বাগিচাখনত উৎপাদন হয়েছে মাত্র 15,000 কিলো কেঁচা চাহপাত। হে পূর্বতকৈ এবছর চাহ উদ্যোগ সমূহের বৃহৎ লোকসানের সম্মুখীন হওয়ার সম্ভাবনা অধিক। তথাপিও মহিমা চাহ বাগিচা কর্তৃপক্ষ প্রতি মুহূর্ততে করোনার বিরুদ্ধে যুঁজ দিয়াল সষ্টম বলে জানিব দিয়া বাগিচাখনের জ্যেষ্ঠ পরিচালক প্রণব জ্যোতি বরঠাকুরে। সম্পূর্ণরূপে 100% আমি মানি চলি আছো, এটা 50% শ্রমিকে কামদান, হয় হয় 50% শ্রমিকে কাম করে আছে। আর আমি জানাবলে পাই সুখী হয়েছো যে কেইদিনমানের আগতে এটা জেলা প্রশাসনের তরফেরপরা মেডিকেল প্লেন্টেশন ইন্সপেক্টর এটা জয়েন্ট টিমে আমার বাগিচা ভিজিট করেছিলে, আর তেখেতসকল সম্পূর্ণরূপে সুখী হয়ে গেছে। আমি যেখানে ইয়াতে নিয়ম মানি চলছো কোভিড-19 প্রটোকল, এটা লকডাউনের সময়সাত যেহেতুকে বাগিচা বন্ধ হয়ে আসে আন বছর তুলনায় আপনার এই বছর কেঁচা চাহপাত উৎপাদনের ক্ষেত্রে কিবা লোকসান হয়েছে নাকি? বহুত লোকসান, যাওয়া বছর আজির দিনতলকে আমি 2,00,000 উপর প্রোডাকশন করেছিল, কিন্তু এই বছর মাত্র 15,000 কেজি কেঁচাপাত আমি উৎপন্ন করবলে সক্ষম হয়েছো। এই একটা অনাগত দিনবরক আমাক কোন পথে লৈ যায় আমি এটা কোবপরা নাই, কিন্তু অতি এটা দুর্যোগের মুখে ইন্ডাস্ট্রি যাব বলে আমি রাজ্যের যে চাহ উদ্যোগটা বর্তমান অকান সংকটের মুখামুখি হবলে গিয়ে আছে বলে ভাবে নাকি আপনি? নিশ্চয় লকডাউনে টি ইন্ডাস্ট্রি নয় গোটে অর্থনীতিকে একটা বিপাঙত পেলাইছে, গতি টি ইন্ডাস্ট্রি তার মাজরে একটা টি ইন্ডাস্ট্রি আপনার সারি যাব নয়।